रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है शहनशाह, अथवा मारबो एखाने लाश पड़बे शशाने। हाँ, এইসব বিখ্যাত বিখ্যাত ডায়লগগুলো কিন্তু আমরা প্রায় সব সময় বলে চলি, কারণ আমরা তো এই মুভি দেখে এই ডায়লগগুলো কিন্তু আমরা মেমোরাইজ করে নিই, আর ডায়লগগুলো কিন্তু সব সময় বলতে থাকি। সবারই পছন্দের একটা না একটা ডায়লগ থাকেই যেটা কিনা আমরা সব সময় বলে থাকি। আজকে আমরা জনগণকে সেটাই জিজ্ঞেস করব যে তাদের পছন্দের ফেভারিট ডায়লগ কি, যেটা কিনা তারা সব সময় বলে আসছে। হাই, আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমি সুস্মিতা, অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস। নবমী রয়। আচ্ছা, কি করা হয়? স্টুডেন্ট। স্টুডেন্ট তুমি? আচ্ছা, তোমার কোনো মুভি দেখা হয়? হ্যাঁ হয়। হয়? কোন মুভি, কি ধরনের মুভি বেশি পছন্দ? বলিউড, হলিউড, টলিউডের মধ্যে? বলিউড। বলিউড বেশি পছন্দ। তো বলিউডের কোনো ফেমাস ডায়লগ আছে যেটা পছন্দ? জব ভি মেটে কারিনা কাপুরের ডায়লগ। হ্যাঁ। আচ্ছা, বলে দাও। মে আপনি ফেভারিট হু? কেন এই ডায়লগটাই বেশি কেন পছন্দ? আমি আমাকে নিজেকে খুব পছন্দ করি, তাই। দ্যাটস ওয়াই তোমার এই ডায়লগটা বেশি পছন্দ। নবমী কিন্তু বলেছে যে ওর এই জবুই মেচে করিনা কাপুরের যে ফেমাস ডায়লগটা আছে যেটা আমাদেরও খুব পছন্দ, মে আপনি ফেভারিট ডায়লগটা কিন্তু ওর ভীষণ পছন্দের, কারণ ও নিজেকে কিন্তু খুব ভালোবাসে। আপনার নাম? আমার নাম সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, মুভি দেখা হয়? হ্যাঁ, আমি কোয়ালিটি ফিল্মস দেখি, কোয়ালিটি ফিল্মস ছাড়া আমি দেখি না। আমি হলিউড ফিল্মসটা বেশি পছন্দ করি, সত্যজিতের মুভিজ বেশি পছন্দ করি, আর টলিউডে যদি বাংলা সেরকম ভালো কোয়ালিটি ফিল্ম বেরোয় নিশ্চয়ই আমি দেখি। তো মুভি যে দেখেন, তো মুভির নিশ্চয়ই কোনো পছন্দের ডায়লগ আছে, মানে যেটা কিনা সবসময় মাথায় থাকে আপনার? থাকে, আর চট করে কাছের সময়তে মনে পড়ে না। তা ধরুন, যেমন একটা কথা আমার মনে পড়লো, যেমন আমি আগন্তুক ছবির একটা ডায়লগ মনে পড়ছে, আগন্তুক ছবি মনমোহন মিত্র যখন ওনাকে সবাই এরকম প্রশ্ন করছে, সন্দেহ করছে, মানে ওখানে মেন ছিলেন ওখানে দীপঙ্কর দে, ওনার নামটা আমি ভুলে গিয়েছি, ওখানে ইয়েতে কী ছিল ওনাকে, ওনারই বন্ধু তিনি, আর ওনাকে চার্জ করতে এলেন যে অ্যাকচুয়ালি না উনি একটা ফ্রড। আমার সাথে একজন দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করে নিই যে তার পছন্দের কোনো ফেমাস ডায়লগ আছে কিনা। আপনার নাম? আমার নাম নন্দন ভান্ডারী। আচ্ছা, মুভি দেখা হয়? হ্যাঁ। কিরম ধরনের মুভি দেখা হয়? বলিউড, হলিউড, টলিউডের মধ্যে কোনটা বেশি দেখা হয়? ম্যাক্সিমামটা বলিউডই দেখা হয়। ম্যাক্সিমাম বলিউড দেখা হয়? তো বলিউড মুভি যখন দেখা হয়, তো বলিউডের কোনো এরকম ফেমাস ডায়লগ আছে যেটা কিনা সবসময় মাথায় থাকে? হ্যাঁ, অমিতাভ বচ্চনের দিবার বইয়ের ডায়লগটা যেমন খুবই ভালো লাগে। খুব ভালো লাগে, তো শুনতে চাই, আমরা দর্শকরা শুনতে চাই। মেরা পাস পয়সা হ্যায় বাংলা হ্যায় কার হ্যায় দৌলা দে, তোমারা পাস কিয়া হ্যায় মেরা পাস মা হ্যায়। খুব ভালো বলেছে কিন্তু, মানে মেরে পাস বাংলা হ্যায় গাড়ি হ্যায় পয়সা হ্যায় তোমারে পাস কিয়া হ্যায় মেরে পাস মা হ্যায়, মানে এটা সত্যিই খুব ফেমাস ডায়লগ, আমরা সবসময় শুনে আসছি। এই এই ডায়লগটাকে সবসময় মানে উঠতে বসতে সবসময় বলা হয়? মোটামুটি খুবই ভালো ডায়লগ, খুবই শুনতে ভালো লাগে, ডায়লগটার মধ্যে মানে আছে, বোঝারও আছে। তো দুই ভাইয়ের মধ্যে একটা এ একটা ভাই পয়সা কামিয়েছে, সে তার জিনিসটা দেখালো, ও তখন বুঝতে পারলো ভাই দু নম্বরই পয়সা করে কামিয়েছে, তখন আর এক ভাই বললো যে তোর কাছে সব কিছু আছে কিন্তু মা নেই, তখন ওর মনের মধ্যে একটুখানি খটকা লাগলো যে হ্যাঁ, তার জন্যই ডায়লগটা এত মনে ধরেছে। ওকে, আমি কিন্তু কথা বলে নিলাম নন্দনবাবুর সাথে, আর উনি কিন্তু বলে দিয়েছে ওনার পছন্দের ডায়লগ। আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন কিন্তু পায়েল দত্ত, আপনি কি করেন? আমি বাড়িতেই থাকি। বাড়িতেই থাকি? হ্যাঁ। আচ্ছা, মুভি দেখা হয়? হ্যাঁ। কি ধরনের মুভি বেশি দেখা হয়, বলিউড, হলিউড, টলিউডের মধ্যে? বলিউড। বলিউডটাই বেশি দেখা হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলিউডের মুভির মধ্যে কোনো ফেমাস মুভির ডায়লগ আছে যেটা কিনা সবসময় বলে থাকেন আপনি? হ্যাঁ। কি? আজনাবি, এভরিথিং ইজ প্ল্যান। এভরিথিং ইজ প্ল্যান? আজনাবি কার এটা, মুভিটা কার? অক্ষয় কুমার। অক্ষয় কুমার? অক্ষয় কুমারকে খুব পছন্দ? হ্যাঁ, তার জন্য। ওকে, উনি কিন্তু বলে দিয়েছেন ওনার অক্ষয় কুমারকে খুব পছন্দ, উনি বলেও দিয়েছেন আজনাবি বইয়ের একটা ডায়লগ। আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সুপর্ণা, ও কিন্তু স্টুডেন্ট, আর ওকেই তাহলে জিজ্ঞেস করে নিই যে কি ধরনের মুভি পছন্দ করে, বলিউড, হলিউড না টলিউড? বলিউডের শাহরুখ খানকে বেশি ভালো লাগে। বলিউডের শাহরুখ খানকে বেশি ভালো লাগে? হ্যাঁ, ডন মুভির শাহরুখ খানের ডায়লগ, ডন কো পাকানা মুশকিলই নেই না মুমকিন। তোমাকে শাহরুখ খানের মতো করেই একবার বলতে হবে। আবার বলবো? আবার? ডন কো পাকানা মুশকিলই নেই না মুমকিন হ্যায়। একদম পারফেক্ট, ডন কো পাকড়না মুশকিলই নেই না মুমকিন হ্যায়, ও কিন্তু বলে দিয়েছে, আর বোঝা গেল যে ওর এইটা হচ্ছে, মানে এটা কি সবসময় বলা হয় ডায়লগটাকে সবসময়? হ্যাঁ, মোটামুটি বাড়িতে সবসময় বলি। বাড়িতে সবসময় বলে আছে, ডনের জায়গায় মনে হয় নিজের নামটা বসিয়ে নেয়, সুপর্ণাকে পাকড়না মুশকিলই নেই না মুমকিন হ্যায়।
সুপর্ণা বলে দিয়েছে ডন কো পকড়না মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ। ওকে ধরে নেওয়া হচ্ছে আজকে শ্রেষ্ঠ বক্তা, কারণ খুব সুন্দর করেই ডায়লগটা বলেছে। আর ওকে দিয়ে দেওয়া হচ্ছে জিওবালা তরফ থেকে এই হ্যান্ড স্যানিটাইজারটা, যেটা কিন্তু ওকে আর ওর ফ্যামিলিকে রাখবে একদম সুরক্ষিত এই প্যান্ডামিক সিচুয়েশনে। তোমার কি দর্শকদের জন্য কিছু বলার আছে? হ্যাঁ, আমার দর্শকদের কাছে একটাই বিশেষ কথা বলার আছে, যেটা জিও বাংলার তরফ থেকে আমাকে এই স্যানিটাইজারটা গিফট করার জন্য থ্যাংক ইউ। কেউ বলছে ম্যা আপনি ফেভারিট হু, আবার কেউ বললো ডন কো পকড়না মুশকিলই নেই নামুমকিন হ্যায়। হ্যাঁ, আমি যাদের সাথে কথা বললাম তারা কিন্তু প্রত্যেকেই নিয়ে নিজের পছন্দের ফেভারিট ডায়লগ জানিয়ে দিয়েছে। আপনার পছন্দের ফেভারিট মুভি ডায়লগ কী? আর এই লাইভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস। আমাদের একটা ওয়েবসাইট আছে www.jiobangla.com, যেটা কিনা একবার হলেও ভিজিট করবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে জিও বাংলা, যেটাতে লাইক করে দেবেন যাতে ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পরপর চলে আসে। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি সুস্মিতা, আর অবশ্যই চোখ রাখুন জিও বাংলা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, বাই।